ফের উদ্ধার নকল বার্থ সার্টিফিকেট প্রাক্তন পৌর প্রধানের সই নকল করার অভিযোগ ঘটনার বিবরণ জানিয়ে বনগাঁ থানায় অভিযোগ পৌরসভার ফের জাল বার্থ সার্টিফিকেটের হদিশ গত 18 তারিখ বনগাঁ পৌরসভার পক্ষ থেকে প্রথম জাল বার্থ সার্টিফিকেটের হদিশ মেলে বনগাঁ থানায় অভিযোগ দায়ের হয় ফের 24 তারিখ একই রকম একটি ঘটনা সামনে আসে পৌর কর্তৃপক্ষের জানা গেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটার আঙুলকাটা এলাকার বাসিন্দা বার্থ সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য পৌরসভায় আসেন বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে পৌর কর্তৃপক্ষ বুঝতে পারেন সেটি জাল এরপরই পৌরসভার পক্ষ থেকে বিষয়টি জানিয়ে ঘটনার তদন্তের জন্য বনগাঁ থানায় অভিযোগ দায়ের করা হয় অভিযোগের সেই কপি পাঠানো হয় জেলা পুলিশ সুপার বনগাঁ মহকুমা শাসক বনগাঁ মহকুমা পুলিশ আধিকারিকের কাছে জানা গেছে যে বার্থ সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য পৌরসভায় জমা দেওয়া হয়েছিল সেখানে রেজিস্ট্রেশনের তারিখ উল্লেখ রয়েছে 8/2/2000 সাল সেই সার্টিফিকেটে প্রাক্তন প্রয়াত পৌরপ্রধান প্রশান্ত বালার সই নকল করা হয়েছে সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষের স্বাক্ষর হিসাবে নাম লেখা রয়েছে প্রশান্ত বালা পৌরসভার তথ্য অনুযায়ী প্রয়াত প্রশান্ত বালা পৌরপ্রধান হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন 24/6/2005 তারিখে তার মেয়াদকাল ছিল 26/6/2010 পর্যন্ত এখানেই প্রথম সন্দেহ হয় পৌর কর্তৃপক্ষের কারণ সার্টিফিকেটে যে সময়ের কথা উল্লেখ করা হচ্ছে সেই সময় পৌরপ্রধান হিসাবে দায়িত্বে ছিলেন তাপস মুখার্জি দ্বিতীয়ত ওই সার্টিফিকেটে সিল হিসাবে অশোক স্তম্ভ ব্যবহার করা হয়েছে এ বিষয়ে পৌরপ্রধান জানান পৌর কর্তৃপক্ষ অশোক স্তম্ভের সিল ব্যবহার করে না আইন অনুযায়ী পৌরসভা অশোক স্তম্ভের সিল ব্যবহার করতে পারে না পৌরসভার নিজস্ব সিল ব্যবহার করা হয়ে থাকে বিষয়টি সামনে আসার পর নড়েচড়ে বসে পৌর কর্তৃপক্ষ পুনরায় ঘটনার তদন্তের দাবি জানিয়ে অবিলম্বে ঘটনার সাথে যুক্ত দোষীদের শাস্তির জন্য বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেছে পৌর প্রধান প্রসঙ্গত দিন কয়েক আগে ভুয়ো বার্থ সার্টিফিকেটের কথা সামনে আসার পর পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে অভিযোগ করা হয় বনগাঁ আদালত চত্বরেই এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী এই চক্র চালাচ্ছে পয়সার বিনিময়ে অসৎ উপায় অবলম্বন করে তারা এই কাজ করছে অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের জন্য আবেদন জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ এ বিষয়ে পৌর প্রধান গোপাল শেঠ বলেন এই যে বার্থ সার্টিফিকেট জাল করা এটা অন্তত আমাদের যারা ভারতীয় নাগরিক তাদের ক্ষেত্রে একটা বিপদসংকুল জায়গায় দাঁড়াচ্ছে এবং এই বার্থ সার্টিফিকেট জাল করে যারা করছেন বা যারা গ্রহণ করছেন যারা বাংলাদেশি সেই লোকগুলো আমাদের পক্ষে আর আগামী দিনে বিপজ্জনক হবে কে বা কারা এভাবে করছে এখান থেকে চলে যাচ্ছে উন্মুক্ত বর্ডার সেই বর্ডারের বিএসএফ বা কাস্টমস বা বিভিন্ন যারা আছে আধিকারিকরা তারা কোনো উদাসীন এখানে ঢোকার ব্যাপারে উন্মুক্ত ট্রেন এখান থেকে নারী পাচার হচ্ছে টিকিট হচ্ছে রেলের টিকিট হচ্ছে সেখানে গিয়ে উদাসীন তাদের আই কার্ড আধার কার্ড করছে কি করছে না সেটাও দেখছে না বোম্বেতে বহু মানুষ ধরা পড়ছে এই যে মুক্ত একটা সড়ক মুক্ত সড়ক মুক্ত রেলপথ গোটাটাই কেন্দ্রীয় অধীনে সেখানে তারা নির্বিকার সেখান থেকে গিয়ে অনায়াসে শিয়ালদা স্টেশন দিয়ে পার হয়ে যাচ্ছে শিয়ালদা স্টেশনে কাদের দখলে সেখানে আরপিএফ থাকে সেন্ট্রাল ফোর্স থাকে কেন তারা এই লোকগুলোকে আইডেন্টিফাই করতে পারছে না পৌরসভা বনগাঁ পৌরসভা অত্যন্ত স্বচ্ছভাবে চলে এবং সেখানে বার্থ সার্টিফিকেট জালিয়াতি হচ্ছে আমাদের কাছে যারা আসছে সেখানে গিয়ে জাল ধরা পড়লে আমরা সেখানে গিয়ে আমরা তাদেরকে আইডেন্টিফাই করে পুলিশ প্রশাসনকে জানাচ্ছি আইবিকে জানাচ্ছি এসপিকে জানাচ্ছি যে এই র্যাকেটকে ধরে অন্তত এই জায়গাগুলো বন্ধ করতে হবে যেমন অনুপ্রবেশকারীদের আসা বন্ধ করতে হবে এবং সেখানে গিয়ে এপার বাংলা ওপার বাংলার ক্ষেত্রে একটা বিপজ্জনক জিনিস তৈরি হবে এটা তো হতে পারে না এই লোক তো শুধু পশ্চিমবাংলায় থাকছে না তারা কেউ তারা চালা চলে যাচ্ছে সুদূর দিল্লি বিহার উত্তরপ্রদেশ চলে যাচ্ছে বোম্বেতে এই নির্বাচন হচ্ছে ওখানে এই নির্বাচন পরিস্থিতির মধ্যে সেখানে গিয়ে এই লোকগুলো যাচ্ছে এরা কারা বা কারা এগুলো তো ধরা পড়ছে না পৌরসভার সার্টিফিকেট ব্যবহার করা হচ্ছে যেটা সম্পূর্ণভাবে যার
এবং যারা এই জাল এই যাদের জাল বার্থ সার্টিফিকেট তারাই বলছে যে আমরা কোর্ট চত্বর থেকে এটা পেয়েছি। সুতরাং বিষয়টা পুলিশ এবং ওই এলাকার যারা দায়িত্বে যাদের প্রিমিসিসের মধ্যে রয়েছে তাদের দেখা উচিত। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। হালকা হোক বা ভারী, প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগাঁ চাকদা রোড, টবাজার।